টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং সমস্যাকেই বাড়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাহী মেয়র জন বিগস। দায়িত্ব গ্রহণের 100 দিন অতিবাহিত করার পর বৃহস্পতিবার মালবেরি প্যালেসে প্রেস ব্রিফিংকালে এমন অভিজ্ঞতার কথা বলেন জন বিগস। প্রতিশ্রুতি অনুযায়ী বৈশাখী মেলাকে বাংলা টাউনে ফিরিয়ে আনার পাশাপাশি নজরুল সেন্টার খুলে দেওয়ার ঘোষণা দেন নির্বাহী মেয়র। রেজাউল করিম মৃধার ক্যামেরায়, ম্যানেজিং এডিটর তানভীর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 100 দিন অতিবাহিত করলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস। দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মেয়র জন বিগস তার ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলামকে সাথে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মালবাড়ি প্যালেসে। মেয়র বলেন এই বাড়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাউজিং সমস্যা। I'm fairly clear we can't solve the housing crisis under the present government because they are not investing enough money in more affordable housing. তবে প্রতিশ্রুতি অনুযায়ী মেয়র আগামী বছর বৈশাখী মেলা বাংলা টাউনে ফিরিয়ে আনার পাশাপাশি বাংলা সংস্কৃতি বিকাশে নজরুল সেন্টার খুলে দেওয়ার ঘোষণা দেন। There's a strong cultural tradition in the Bengali community. The Kobi Nozrul Center was set up to help celebrate and promote that. And it's important to bring that back to life again. And I want also to bring the Boishaki Mela back to Brick Lane. Because it's a strong cultural activity and it needs to be in the heart of the community. Press briefing-এ স্থানীয় কমিউনিটি ভিত্তিক 130টি সংগঠনের ফান্ডিং কাটের ব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করলে জন বিগস বলেন তিনি নিজেও কমিশনারদের নেওয়া এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। তবে মেয়র নতুন একটি গ্র্যান্ট পলিসির ব্যাপারে আগ্রহী। Grant service isn't about providing money for grants organizations, it's about providing services for local people. Whatever we think of the commissioners, they are here because we got into a mess in the view of the government and the government put the commissioners in here to help sort us out. So it would be stupid for us to just ignore them. We need to work with them. নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর জন বিগসের প্রশাসন পূর্ববর্তী মেয়র লুৎফুর রহমানের নেওয়া ভালো কাজগুলোকে বহাল রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এডুকেশন অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি ফান্ডিং পলিসি কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন জন বিগস। তবে রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনে টাউন হল আদৌ স্থানান্তরিত হবে নাকি হোয়াইট চ্যাপেলের নতুন কোনো স্থানে টাউন হল সরিয়ে নেওয়া হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জন বিগস। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।